নেত্রী সাংগঠনিক সফর শেষে সুধা সদনে আসেন এবং বিশ্রামে ছিলেন। কারোর সঙ্গে তখন বিশ্রামের জন্য, কারোর সঙ্গে তখন তিনি দেখা করছিলেন না। যারা বিভিন্ন নেতৃবৃন্দ আসছিলেন তাদেরকে পরবর্তী দিনে বলে দেওয়া হচ্ছিল নেত্রী সাংগঠনিক সফরে এসেছেন, বিশ্রাম নিচ্ছেন আপনি। এর মধ্যে আমি রাত তখন 10টা পেরিয়ে গেছে, আমি সুভাষ সদনে উপস্থিত হই। আমাদের বজ্রভাই মারা গেছেন, বজ্রভাইকে আমি বললাম যে নেত্রীকে একটু খবর দিতে হবে, আমি এসেছি, একটু জরুরি কথা আছে। দুদিনই চলে যেতে বলেন, আমি চলে যাব, কিন্তু আপনি খবরটা যদি একটু পৌঁছে দেন। উনি ব্যবস্থা নিলেন, প্রিয় নেত্রীকে জানানো হলো আমি এসেছি কিছু কথা বলবার জন্য। নেত্রী আমাকে সেবা সদনের দোতলাতে ডেকে পাঠালেন, নেত্রীর সঙ্গে আমার দেখা হলো, বসতে বললেন, বসলাম। বললাম এত রাত্রে কি করবেন? বললাম আব্বা পাঠিয়েছে আপনাকে জানানোর জন্য। কি হয়েছে? সম্ভাব্য হামলার বিষয়ে একটি আশঙ্কাজনক বার্তা আপনাকে পৌঁছে দিতে হবে। আমি তাকে বললাম একটা সম্ভাব্য হামলা চূড়ান্ত হয়েছে, সূত্র মতে হামলাকারী ঢাকার ভেতরে চলে এসেছে, তাদের সম্ভাব্য হামলার স্থান সুধা সদনের এই বাসা, আপনার যাতায়াতের পথ, এবং সেখান থেকে যদি না হয় তাহলে আমাদের যে অনুষ্ঠান সে অনুষ্ঠান আপনাকে আবার বলেছে যে কোনোভাবে হোক আপনি আমার সাথে চলেন, আমাদের বাসা চলেন, এখানে আপনি নিরাপদ নেন, এখানে আপনি একেবারেই নিরাপদ নেন, এখান থেকে সরে যেতে পারেন। নেত্রীকে বললাম আপনি, আপনারও অনেক সূত্র থাকে, অনেক নেটওয়ার্ক থাকে, আপনি একটু কনফার্ম করে নেন, একটু কনফার্ম করে নেন, কিন্তু কোনোভাবে তা নিরাপদ হচ্ছে না, যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। নেত্রী কিছুক্ষণ কয়েক মুহূর্ত চুপ থেকে বললেন যে এত ভয় পেলে রাজনীতি হবে না, এত ভয় পেলে কি রাজনীতি হয়? হেসে বললেন। আমার আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। এই শহরের মানুষের জন্য, এদেশের মানুষের জন্য, এদেশের মানুষের মুক্তির জন্য নিজের জীবনের মায়া সামান্যটুকু তার চেহারাটা আমি দেখতে পাই।